আজকে উনি আক্রান্ত হয়েছেন বিশাল করে, কি হয়েছিল ঘটনা সেটা উনার কাছ থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা করছি। প্রথমত পীযূষ বাবু, আমাদের মৃণালিনী এনএনএ আপনাকে স্বাগত। কি হয়েছে ঘটনা সেটা একবার জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। ঘটনা কি বলবো, রাজ্যে একটা অসভ্য সরকার, অসভ্য সরকার চলছে। আমি যখন আমার বিশাল করে কংগ্রেস অফিসে আজকে সাংগঠনিক মিটিং ছিল, পুলিশকে আগেই ইনফর্ম করা ছিল, তারপরে আমি আমি অফিসের সামনে গেলাম, সেখানে বিজেপির গুন্ডা বাহিনী তাদের লোহার রড লাঠি সব কিছু মিলিয়ে পুলিশের সামনে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঘটনা দেখছে। পুলিশ গাড়িতে একটা লোককে আমি বাধা দিতে দেখিনি, পুরো আমাকে মারার উদ্দেশ্যে, তার দিক থেকে আমার দাড়ির কোনো চিহ্ন নেই, আমার মাংস সব লোহার রড দিয়ে, আমার ডান হাতটা ভাঙছে কিনা বলতে পারবো না এখনো, ডাক্তার দেখালে বুঝতে পারবো এক্সরে করলে। মানে আপনাকে শারীরিকভাবেও নিগ্রহ করা হয়েছে প্রচন্ড রকমের, আমার সঙ্গে যারা ছিল মারমুখী হত্যার উদ্দেশ্যে, ভগবানের দয়া আমরা বেঁচে গেছি, পুলিশের কোনো ভূমিকা ছিল না। কি দেখছেন আমাদের রাজ্যের বর্তমান বর্তমান সময়ে? এটা অসভ্য সরকার, এটা কোনো সরকার নয়, অসভ্য সরকার। এটা ভাষা, এই সরকারের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা নেই, এটা একটা অসভ্য সরকার। মানে আপনি বলতে চাইছেন বর্তমান শাসক দলের কিছু দুষ্কৃতিকারী আপনার উপর আক্রমণ চালিয়েছে? ওটা তো পরিষ্কার, আমি বলবো কি, সবাই দেখেছে আজকে বিশাল গর্ববাসী, এই দেশে মানুষ, এই সরকারের পতন না ঘটালে মানুষ, এই দেশে মানুষ ভদ্রলোকের কোনো বাস নেই, আজকে আমি রিয়েলাইজ করেছি নিজে এসে। ঠিক আছে, ধন্যবাদ পীযূষ বাবু আপনাকে, আপনি সময় দিয়েছেন। শুনেছি প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে বন ডাকবে, ওরা প্রেস কনফারেন্স কিছুক্ষণ পরেই করবে, ওরা আমাকে জানিয়েছে প্রদেশ কংগ্রেস ওরা বসেছে, সেখানে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কতটা সারা পড়বে আগামী কালকের বন্ধে? আরে বন্ধের সারা পড়বে না কেন, মানুষ এটা আজকে যে ঘটনাটা ঘটেছে, কোন ত্রিপুরা রাজ্য না, কোন জায়গা, কোন ভদ্রলোক এটা কি সমর্থন করবে? বন্ধের সারা পড়বে না, কোন লোক সমর্থন করতে পারে? আপনারা যারা সাংবাদিক ছিলেন এটা আপনাদের দায়িত্ব, আপনারা যদি আসে যে ঘটনাটা ঘটেছে এটা যদি আপনাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে ধরে দেন, তাতেই তো যথেষ্ট যে এখানে কি হয়েছে, এখানে সমর্থন মিলবে না কেন? কোনো মানুষ কি চায় এরকম ভাবে অসভ্যামি গুন্ডামি? গুন্ডাদেরকে আমি আমি মনে করি না এই রাজ্যে কোনো মানুষ গুন্ডাদেরকে সমর্থন করে, সুতরাং বন্ধকে সমর্থন না করার কোনো কারণ নেই। কত ঘন্টার বন্ধ ডাক দিয়েছেন? 12 ঘন্টার বন্ধ ডাকছে আমি শুনেছি, ওরা আমাকে জানিয়েছে।